파우더? 그러니까 아르르 또. তো আমাদের এখন সকালবেলা ব্রেকফাস্ট আর চা খাচ্ছি। এখন আমরা উঠে পড়েছি, কিন্তু সোহাম পড়তে চলে গেছে, কারেন্ট নেই এখানে। আমাদের এখন ট্রান্সফরমার বাস্ট করেছে, কারেন্ট চলে গেছে, তাই কারেন্ট নেই। ব্যাটারির আলো জ্বলছে, কিন্তু আজকে আলো কম, কারণ ব্যাটারির আলো তো বেশি আলো জ্বালা যাবে না। এখন কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। এই তোরা থামবি, তোরা থামবি। লালটুকে নিচে থেকে ওর বন্ধুরা ডাকছে, তাই জন্য খুব তাড়া। তো জল খাওয়ার খেয়েই আসলে রবিবার এখানে থাকলে ও আড্ডা মারে, তো ওই আড্ডা মারার জন্যে সব বন্ধুদের ছুটি থাকে, তো এসে আর একটু আড্ডা হয়। তো সেই জন্য আজকে দেরি হয়ে গেছে, বাজার করতে অনেক টাইম লেগে গেছে। আজকে অনেক রকম বাজার করেছে, আপনাদের পরে দেখাচ্ছি। তো সেই জন্য ওরা ডাকাডাকি করছে, তো ব্রেকফাস্ট করেই চলে গেল। আজকে কিনে এনেছিল জল খাবার, কচুরি তরকারি। রবিবার সকালবেলা মোটামুটি কচুরি তরকারিটা কিনেই নিয়ে আসে। আসলে সকালবেলা সোম পড়তে চলে যায়, লেট করে উঠি, এই সব। তো ওই দিদি কাজ করতে চলে এসছে, ওই দিদি কাজ করে চলে গেলে এবার আমি রান্না স্টার্ট করব। তো ভালোই হলো, দিদি তাড়াতাড়ি কাজ করে দিয়ে গেলে মানে আমার ফ্রি হয়ে যাব, কারণ রান্না করতে করতে ওই জায়গাটা খুব অসুবিধে হয়। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? সবাই কীরকম সানডে কাটালে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর আমাদের চা ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেল, আমি আবার একবার চা নিয়ে বসেছি, কারণ তখন আমাদের কাজের দিদিও চলে এসেছিলো, সেই জন্য চাটা আমি খেতেই পারিনি, ঠান্ডা হয়ে গেছিলো। তো চাটা আর সকালবেলা ঠিকঠাক মতো না হলে হয় না। আর আমি সকালবেলা না সাধারণত একবারই চা খাই, কিন্তু আজকে দুবার খাচ্ছি, কিছু করার নেই। অল্প একদম এইটুকু এখন বানিয়েছি, বেশি চা খাই না, ঘুম খারাপ মানে ঘুম হয় না এই জন্য। এমনি আমার ঘুম হয় না, নানা রকম চিন্তায়, তারপরে আবার যদি চা না খেয়ে ঘুমোই, চাই চা বারবার খেয়ে না ঘুমোই, তাহলে তো আর দেখতে হবে না, লালটুর কাছে খুব চ্যাটাচ্যাটি করবে। তো আজকে লালটু সকালবেলা উঠেই বাজারে চলে গেছে, আমি ঘুম থেকে উঠিনি, তখন আমি একটু বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি, কারণ সোহম পড়তে গেছে সেটাও আমি জানি না। তো আমি এসে আমি দিদি এসছে, দিদি এসে আমায় ডাকছে, তখন 9টা বাজে হয়তো। আর দিদিকে যেহেতু আমি বলেছিলাম ছাড়িয়ে দেবো, সেই জন্য দিদি এখন তাড়াতাড়ি করে কাজে আসছে, আমার সুবিধে হয়েছে। এখন দিদি চলে গেছে, কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বাসন পরিষ্কার হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে, কারণ ওই রান্নার মাঝে এলে তখন আমার খুব অসুবিধে হয়, আর জায়গাটা ছোট তোমরা জানো। যাই হোক, তো আমি তোমাদের বলেছিলাম, টিপস দিয়েছিলাম ফ্রাইডের ব্লগে, মানে শুক্রবারের ব্লগে, তো তোমরা খুব ভালো লেগেছে তোমাদের। আমি এরকম অনেক টিপসই দেবো, দেখতে থাকো আমার ব্লগ, আমি নিশ্চয়ই একটু একটু করে টিপস দেবো। তবে মশলার টিপস মানে মশলা কত কী পরিমাণ দিতে হয় সেটা বলেছো, তো মশলা ওরকমভাবে ঠিক মানে ঠিক করে আমি দিতে পারি না, আমি যেটা দিই একটা আন্দাজে দিই। তবে আমি ধনে ধনে গুঁড়োটা বেশি দিই, জিরে গুঁড়োটা কম দিই। জিরে গুঁড়ো বেশি দিলে তরকারিতে আমার মনে হয় যেন একটা কীরকম বিচ্ছিরি একটা টেস্ট এসছে, আর কীরকম একটা তেতো তেতো ভাব এসে যায়, তেতো তেতো ভাব এসে যায়, সেই জন্য আমার জিরে গুঁড়ো একদম ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে লালটু ইলিশ এনেছে, চিংড়ি এনেছে, অনেকগুলো রেসিপি করব। আমি এখন বই নিয়ে বসবো, রান্নার বই নিয়ে, ভালো ভালো ইলিশের রেসিপি আমি খুঁজছি,
যেখান থেকে তোমাদের একটা রেসিপি নিশ্চয়ই আজকে বেঙ্গলি হোম কিচেনের জন্য তুলবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, এখন ঘরদোর খুব মানে অপরিষ্কার হয়ে রয়েছে, বাজার বাসন সব একদম ঘাটাঘাটি, সেগুলো আমি একটু পরিষ্কার করে নিই, আর পরিষ্কার করে আমি যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। কারণ ব্রেকফাস্ট হয়ে যাওয়া মানে অনেকটা কাজ কমে যাওয়া। এখন লাঞ্চ বানাতে চলে এসেছি, লাঞ্চ বানানো নয় তো তার আগে জোগাড় জান্তি করাটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমি এখানে ইলিশটাকে ভালো করে ধুয়ে ভালো করে বক্সে রেখে দিয়েছি, কারণ এটা রেখে দেবো পরে কোনো রেসিপি করব। আর মাংসটাকেও ভালো করে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছি, ভিনিগারের জলে একটু আমি ধুয়ে নিই মাংসটাকে, যাতে আঁচটানি গন্ধটা চলে যায়। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আর পাঁকাল মাছটা ভালো করে ধুয়ে রেখেছি, এটা নুন হলুদ মাখিয়ে রাখিনি। ইলিশ মাছটা অল্প একটু নুন মাখিয়েছি, নুন মাখিয়ে এটা ফ্রিজে রেখে দেব। 3-4 দিন ফ্রিজে ভালোই থাকে মাছ মাংস, যাই বলুন ভালোই থাকে। যদি ফ্রিজ থেকে বার করবেন আবার ঢোকাবেন এরকম করবেন না, ফ্রিজে রাখবেন, একদমই রেখে দেবেন, যখন বার করবেন করে রান্না করে ফেলবেন। তো চলুন বাদবাকি এবার কী কী করতে হয় সেগুলো করি। এগুলো মোটামুটি মাছ মাংসটা এখন ধোয়া হয়ে গেছে, এবার বাদবাকি কোটাকুটি কী করতে হবে সেগুলো এবার দেখছি। তো নুন মাখিয়ে ইলিশ মাছগুলোকে তেলে গরম তেলে ভাজতে বসিয়েছি। এরপর লালটুর জন্য করব হচ্ছে কালো জিরে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। তো ইলিশ মাছগুলোকে ভেজে আগে তুলে নিই, একটু হালকা লাল করে মিডিয়াম আঁচে ভাজতে হয়। আমি আজকে খুব খুশি, লালটু অনেক রকম মাছ এনেছে, অনেক রকম বাজার মানে বাজার তো কালকে এনেছে, মাছ এনেছে, আমার রেসিপির জন্য অনেক সুবিধে হয়েছে। আর কি করতে হবে কি করব সেটা নিয়ে ভাবনা চিন্তা এই সপ্তাহে মনে হয় আর কোনো করতে হবে না, যে কদিন এগুলো চলে চলবে, তারপর বাদবাকি দিন নিরামিষ করব, কারণ আবার যা হবে সেই শনি রবি বাজার করব। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তেলটা আমি তুলে নিলাম, কারণ ইলিশ মাছের তেল আর মাছ ভাজা জাস্ট অসম, ওটা দিয়েই ভাত আমাদের হয়ে যায় খাওয়া। এবার ওই অল্প একটু তেল দিলাম, তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু যেই ফোড়নের গন্ধ বেরোলো তখন দিয়ে দিলাম জল। এবার এটা নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে 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 শুকিয়ে যতখানি আপনাদের ঝোল লাগবে সেই পরিমাণ ঝোলটা রেখে নাবিয়ে নেবেন। আর এই রেসিপিটা কিন্তু আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, যদি কেউ ডিটেলসে শিখতে চান, ভালো করে শিখতে চান, অবশ্যই দেখে নেবেন। এর মধ্যে কিন্তু ভাজা মাছ দিলে হয় না, এর মধ্যে কাঁচা মাছ দিতে হয়, তাই কাঁচা লেজা আর এক পিস মুড়ো দিয়ে আমি লালটুর জন্য বানিয়েছি। লালটুর এটা খুব ফেভারিট, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, এটা আমাদের বাড়িতে আমি কোনো দিন খাইনি, এটা শাশুড়ি মা করতেন। কারণ লালটু যেহেতু সর্ষে পছন্দ করে না, মানে খেলে অম্বল হয়, সেই জন্য এটা আর কি এইভাবে করে ওরা খেত। তো আমারও এসে প্রথম প্রথম ভালো লাগতো, বাট বেশ কিছুদিন চলে যাওয়ার পর তখন আর ভালো লাগতো না, আমার সর্ষে বাটা বা দই ইলিশি বেশি ভালো লাগে। আর এতে কাঁচা তেল দিতে হয়, দিয়ে এবার ফোটাতে হবে। লালটুকে কদিন ধরে বলে বলে কালকে তোমাদের সামনে ভিডিও মানে ভিডিওতে বলেছি বলে লজ্জা পেয়ে আজকে অনেক রকম মাছ এনেছে, আমি আজকে ভীষণ খুশি। আর তোমরা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি মানে ভালো ভালো রেসিপি আসবে এই মাছের ওপরে। তোমরা বলো যে আমি মাছ খাই না, মাছ আনলেই আমি রান্না করব, মাছ কেন খাবো না, নিশ্চয়ই খাবো, যেটা আনে সেটাই আমরা খাই। তো তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো মাছের রেসিপি আসছে। আর ইলিশের তো অনেক রকম রেসিপি আসবেই অবশ্যই, হয়তো এই উইকে সবগুলো না দিতে পারলেও এই উইকে একটা হয়তো দেবো, নেক্সট উইকে হয়তো একটা দেবো, এরমভাবে দেবো, বাট আসছে এটুকুনি শিওর। তাহলে চলো আজকে রান্নাটা স্টার্ট করে দিই। অলরেডি কিছুটা কুটাকুটি নিয়েছি, এত গরম না যে কি বলবো, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাও কি গরম। তোমরা বলেছো গালের এখানে কি হয়েছে, হ্যাঁ গো, গালের এখানে একটা ব্রণ হয়েছে যাকে আমি দিয়েছি কুটে, আর সেটা ব্যথা হয়েছে, মানে কি বলবো, তোমরা যে এতটা লক্ষ্য করেছো আমার ব্যাপারে সেটাই আমার ভালো লেগেছে। তো চলো চটপট আবার বানিয়ে ফেলি রেসিপিটা। রেসিপিটা আজকে যে রেসিপিটা বানাচ্ছি ইলিশের, সেটা হচ্ছে ইলিশ কোরমা। ইলিশ কোরমাটা এই উইকে আপলোড করব, আর নেক্সট যে ইলিশের রেসিপিগুলো আছে সেগুলো এখন বলবো না, সারপ্রাইজ থাক, পরে একটা একটা করে বলতে থাকবো, মানে দিতে থাকবো বেঙ্গলি হোম কিচেনে অবশ্যই। তো চলো এখন রেসিপিটা বানিয়ে ফেলি, এমনি তো রান্নাটা আমার হয়েই গেছে।
আর যে রেসিপিগুলো আমার বেঙ্গলি হোম কিচেনে আছে সেই রেসিপিগুলো অবশ্যই কিন্তু আমি তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে তোমাদের দেখাবো ওই গার্লিকের যে মেশিনটা কিনেছি সেই দিয়ে কী করে গার্লিক কাটা যায়। তো চলো ডেমোটা দেবো আর রেসিপিটা বানাবো। তো এর একটা ব্লেড এখানে আছে যেটা দিয়ে তোমরা লম্বা লম্বা গার্লিক কাটতে পারো, এই যে লম্বা লম্বা গার্লিক কাটতে পারো, আর একটা রয়েছে এরকম চৌকো গার্লিক কাটতে পারো, কিন্তু এই ব্লেডে হাত দেবে না। আর একটা হচ্ছে এখানটা খোলা যাবে গার্লিকগুলো ঢুকে গেলে, যেগুলো ডেমো আগে ব্লগে তোমাদের দেওয়া আছে, এই যে এটা এরকমভাবে খোলা যাবে। আর যখন আমাদের গার্লিক এই দুটো ধরে এরকম চিপে দেবে, আর গার্লিক যখন কাটা হয়ে যাবে মানে রসুন যখন কাটা হয়ে যাবে তখন এই দুটো ধরবে, মানে এই যে জায়গাটা এই জায়গাটা ধরে এরকম বার করে নেবে, নিয়ে রসুন ইউজ করবে। তো এটা ঢুকিয়ে দাও ফার্স্টে, ফার্স্টে ঢুকিয়ে দিয়ে তারপরে এইখানে রসুন এরকম দিয়ে দাও। দুটো রসুন দিলাম আমি এখানে, দুটো তিনটে একসাথে তিনটেও দেওয়া যাচ্ছে। দিয়ে এবার এটাকে এরমভাবে চাপতে থাকবে, দেখবে নিচে পড়তে থাকছে কাঁটাটা। এবার এখানে যে লেগে যাচ্ছে, এইখানে ওপরে যেটা লেগে যাচ্ছে দেখো, সেটা তোমরা এইভাবে খুলে নিতে পারো, এইভাবে খুলে নেবে। খুলে নিলে কিন্তু ওখানে যে গার্লিকগুলো ঢুকে গেছিলো সেগুলো বেরিয়ে এলো। এবার এই ব্লেডটা খুলে, এইটা ব্লেডটা খোলার দরকার নেই, আমি নিচেটা খুলে নেবো। নিচেটা খুলে নিলে এই যে কি সুন্দর গার্লিক চপ হয়েছে, এগুলো ছোট্ট ছোট্ট কিন্তু একদম কাটা হয়েছে, যেগুলো আমাদের ছুরিতে কাটাও কিন্তু পসিবল নয়। তোমাদের গাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কাটা হয়েছে, এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এবং এটা ওপরটাও ক্লিন হয়ে যাচ্ছে, এটা আবার আমি লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেক্সট যেটা সেটা কেটে দেখাচ্ছি। এটা কুচো দেখালাম, এবার এটা আমি আবার সেম প্রসেসে ঢুকিয়ে দেবো, দিয়ে ব্লেডটা পাল্টে নিতে হবে। ব্লেডটা ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার এটা আমি লম্বা লম্বা করে কেটে দেখাচ্ছি, কাটতে কাটতে যত ধার হবে তত তোমাদের সুবিধে হবে, একটু হাতে জোর লাগছে। এই দেখো লম্বা লম্বা কাটা হয়েছে গার্লিক গুলো, এবং এটা একদম দেখো ছোট্ট ছোট্ট সুন্দর গার্লিক গুলো কাটা হয়েছে, কিন্তু কোনোভাবেই ব্লেডে হাত দেবে না, ব্লেডগুলো যথেষ্ট ধার আছে, তো ব্লেডে হাত দেওয়ার চেষ্টা করবে না। এটা কিনতেই পারো, এটা খুবই মানে সস্তা আর খুব ভালো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি সময়ে তোমাদের মানে হাতে নখ কেটে যাবে না, যখন চপ করতে যাই তখন আমরা এখানটা নখটা কেটে যায় আমার, যেটা প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই সুবিধের। তোমরা যেরকম খুশি সেরকম এখানে রসুন কেটে নিতে পারো, এবং ছোটো ছোটো সাইজের পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজও কাটতে পারো, কাঁচা লঙ্কা কাটতে পারো, কাঁচা লঙ্কাও এগুলো দিয়ে ছোটো ছোটো করে কাটা যাবে, বেশ সুন্দর। এটা দিয়েও কাটা যাবে লম্বা লম্বা করে, তাতে কী হবে কাঁচা লঙ্কাগুলো হাতে ঝাল লাগবে না আর কি।
তো তোমরা এটা অবশ্যই চয়েস মতো কিনতে পারো, এর লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নিও। গার্লিকের ওইটা দেখানোর পর তোমাদের তারপর আমি একটা ইলিশের রেসিপি স্টার্ট করে দিয়েছি, আর ওদিকে করছি সোহমের জন্য চিকেন। চিকেনটা আজকে আলু ছাড়া করছি, কারণ সোহম চিকেনে আলু খুব একটা পছন্দ করে না, একমাত্র লালটুই পছন্দ করে। তো সেই জন্য চিকেন কোরমা করছি। চিকেন কোরমাটা বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, খুব ভালো রেসিপি, সেটা তোমরা চেক করে নিতে পারো কেউ যদি মানে বানাতে চাও ডিটেলস রেসিপিটা। আর চিকেন কোরমার সাথে কিন্তু রুটি ভাত ভালো লাগে, আর সোহম যেহেতু ইলিশ পছন্দ করে না সেই জন্য চিকেন কোরমা বানিয়ে দিয়েছি। আর এদিকে যে ইলিশের রেসিপিটা করছি সেটা হচ্ছে ইলিশ কোরমা, এটাও কোরমা। তো এই ইলিশ কোরমার রেসিপিটা খুব তাড়াতাড়ি বেঙ্গলি হোম কিচেনে আসছে, তোমরা ওয়েট করো। আজকে পুরো ইলিশ স্পেশাল লাঞ্চ, যেটা হচ্ছে ইলিশের কোরমা এটা, আর এটা হচ্ছে ইলিশের তেল ঝাল, যেটা কালো জিরে দিয়ে হয়, যেটা আমার বেঙ্গলি হোম কিচেনে অলরেডি আপলোড করা আছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর তার সাথে কাঁচা লঙ্কা আর ভাত। ইলিশের কোরমার রেসিপিটা খুব তাড়াতাড়ি আমি নেক্সট উইকে আপলোড করার চেষ্টা করব এডিট করে। আর একটা রেসিপি আছে যেটা রাত্রির জন্য, এটা হচ্ছে চিকেন কোরমা। চিকেন কোরমাটা কিন্তু আমার বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, জাস্ট ইয়ামি দেখতে হয়েছে। এটা রাত্রে আর সোহম দুপুরবেলা খাবে, কারণ সোহম ইলিশ মাছ ভালোবাসে না, তাও আমাদের সাথে একটু খাবে, খেয়ে আবার মানে চিকেনও খাবে। চিকেন ছাড়া রবিবার হয় না। এবার আমি পরিষ্কার করব হচ্ছে কিচেন টেবিল। কিচেন টেবিল টোটালি একদম মানে ম্যাশড হয়ে রয়েছে, আমি কিচেন টেবিল পরিষ্কার করে তারপর চান করে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আমার মাথা ঘষা হয়ে গেছে, এবার একটা আমি স্কিন কেয়ার করব, সেটা হচ্ছে টমেটো। টমেটোর ওপরে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা মুখে রাফ করতে হবে হালকা হাতে। চালের গুঁড়ি কিন্তু স্ক্রাবারের কাজ করে, তাই জন্য ট্যান রিমুভ করার জন্য চালের গুঁড়ি খুব ভালো, অবশ্যই চালের গুঁড়ি দিয়ে করবেন। এরকম শুধু টমেটোটার সাথে চালের গুঁড়ি, একটু মধুও নিতে পারেন, বাট আজকে আমি মধু দিইনি। সবসময় সব কিছু দিয়ে যে প্রপারলি করি তা নয়, মানে এরকম একটা করে নিই রোজ যাতে মুখটা ভালো পরিষ্কার থাকে। তো চান করে এসে আবার কথা। তো স্কিন কেয়ারটা করেছি, মুখটা কত গ্লো করছে দেখো। আমি জাস্ট এসে চান করে খালি লোটাসের এই টোনারটা মেখেছি। লোটাসের টোনার খুব ভালো, কারণ আমাদের সেলগুলো খুলে যায় তো টোনার মাখাই ভালো ফার্স্টে। টোনার বা রোজ ওয়াটার এই ধরনের জিনিস মাখবে, কখনো আমি রোজ ওয়াটার মাখি, কখনো আমি এ মাখি। তো এরপর আমি ভাতটা খেয়ে উঠে মানে লাঞ্চ করে তারপর আমি মাখবো হচ্ছে পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা, ওটা সৌন্দর্যা মাখি। তো অনেকে মনে করো যে আমি স্কিন কেয়ার জানি না, ঠিকই আমি সেরকম একটা স্কিন কেয়ার কিছু জানি না, হেয়ার কেয়ারও জানি না, কারণ আমি যেগুলো নিজের মতো করে শিখি, যেগুলো নিজের মতো করে জানি, যেগুলো আমি ছোটবেলা থেকে মানে বাড়িতে দেখে এসেছি সেই রকম ধরনেরই করে থাকি। তো কিন্তু কি বলতো, রোজ যদি এরকম একটা কিছু জিনিস দিয়ে তোমরা স্কিন কেয়ার করতে থাকো তাহলে দেখবে স্কিনটা অনেকটা গ্লো করছে আর ট্যানও পড়ছে না। আর যারা বাইরে বেরোয় তারা তো কোনো না কোনো একটা স্কিন কেয়ার রেগুলার করতেই হয়, তাতে বাইরের কোনো প্রোডাক্ট বলো, বাইরের কোনো ফেস মাস্ক বলো দরকার নেই মাখার, তাতে অনেক কেমিক্যাল থাকে, তাতে আমাদের স্কিন অনেক নষ্ট করে দেয়। এরকম হার্বাল জিনিস দিয়ে যদি তোমরা বাড়িতে কোনো ফ্রুটস দিয়ে কোনো এ দিয়ে করতে থাকো তাহলে অনেক ভালো হবে। তো আমার চান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ তো আমি তোমাদের অলরেডি, আমার গা মানে গায়ের তুলনায় মুখটা হচ্ছে কালো, মানে জানি না এরকমই আর কি আমার। তো কালোর জন্য কী হতো, আমাকে সবাই বলতো যে কালো কালো কালো। তো আর তাছাড়া আমি সেরকমভাবে কোনো স্কিন কেয়ার করতেও পারতাম না, আর করতামও না, আমার এই দিকে খুব একটা ন্যাক নেই। তো সেই জন্য আমি কোনো স্কিন কেয়ার করতামও না সেরকম একটা। তো অনেকে আমাকে বলতো তোমার মুখটা ডাল হয়ে গেছে, এ হয়ে গেছে। তো তারপর থেকেই আমি ইউটিউবে সার্চ করি, কারণ ইউটিউব আমি তখন খুলেছি, ওপেন করেছি, তো আমি অন্য লোকেরও ভিডিও দেখতে থাকি। তো সেরকম ওই জন্য যেগুলো আমার শেখার ইচ্ছে ছিল
যেগুলো আমি বাইরেতে শিখতে পারিনি বাইরে গিয়ে, তো সেগুলোই আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখে শিখে তখন করতে থাকি। তো যখন আমি ব্লগ স্টার্ট করি তখনও অনেকে আমাকে বলেছে মুখটা তোমার কালো লাগছে, মুখটা তোমার মানে ডাল লাগে। তো তারপরে তো আরও শুরু করি যে রেগুলার একটা করে করা, আগে উইকে একটা করে করতাম এরকম আর কি, ভীষণ অ্যাথার্জি এগুলো। তো তারপরে উইকে মানে এভরিডে একটা করে করতে 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 এখন স্কিনটা অনেকেই আমাকে বলে গ্লো করছে, আমার বন্ধুরা বলে, আমার জায়েরা বলে অনেক গ্লো করছে। তো তোমরাও জানিও অবশ্য কমেন্ট করে যে স্কিনটা সত্যিই গ্লো করছে কিনা, তাহলে আমি জানবো আমি যে কাজটা করছি সাকসেসফুল হচ্ছি তাতে। তো চলো লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা হবে। তো এতক্ষণ ওরা ফুটবল খেলা দেখছিল, আমি সেই জন্য মানে এ করিনি, ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমরা তো তারপর ঘুমিয়েও পড়েছিলাম একটু দুপুরবেলা লাঞ্চ করার পর, লাঞ্চ করে ঘুমিয়ে পড়ে উঠে তো তারপর খেলা দেখতে শুরু করে দিয়েছে। আর আমি রাত্রির জন্য একটা মাংস ম্যারিনেট করা রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে চিকেন পিরি পিরি, সেই পিরি পিরি চিকেন আজকে আমি বানাবো। এর রেসিপিটা কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, তাও আজকে একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বাট মাখানোটা আছে, কী কী দিয়ে মাখানো আছে সেটা তোমাদের সাথে পরে দেখাবো, এখন মানে ব্রেক টাইম মানে যেটা বলে হাফ টাইম, তো ওই জন্য আমি একটু স্টার্ট করেছি ব্লগিং করা। তো তোমাদের সাথে আপডেট দিচ্ছি যে এখন আমরা বসে গল্প করছি, খাওয়া দাওয়া করিনি, বসে গল্প করছি, মজা করছি এই আর কি। কিছু শপিং করলাম কারণ পুজো আসছে, আস্তে আস্তে দুটো একটা করে জিনিস কিনতে থাকছি, তারপরে দেখা যাক। তো যখন ডিনার বানাতে যাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো এই মাংসটা মাখিয়ে রেখেছিলাম সকাল থেকে এয়ারটাইট কন্টেনারে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার এখন বার করেছি, বার করে এটা আমি এখন বানাবো। এটা আমি আধা ঘন্টা হলো বার করে রেখেছি, কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করেই রান্না করবেন না, অন্তত 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা বাইরে বার করে রাখলে ভালো হয়। এই মাংসটার মধ্যে দোয়া ছিল হচ্ছে পিরিপিরি মশলা, নুন আর রেড ক্যাপসিকাম আর রসুনকে একসাথে মিক্সিতে বেটে দিয়েছি, তার সাথে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়েছি ওটা হচ্ছে মানে পেঁয়াজ পাউডার, অনিয়ন পাউডার ছিল বলে আমি দিলাম, নাহলে না দিলেও চলবে। আর দিয়েছি সাদা তেল, আর দিয়েছি এর মধ্যে হচ্ছে একটু চিজ গ্রেট করে দিয়েছি, মানে এটা আমি একদম নিজের মতো করে বানিয়েছি, একদম মানে অন্যরকম একটু। তো এগুলো মাখিয়ে সকাল থেকে আমি রেখে দিয়েছি, প্রায় ধরুন 3-4 ঘন্টার বেশি হবে, 5-6 ঘন্টা হবে হয়তো, 5 ঘন্টার মধ্যে হবে, 4-5 ঘন্টা মাখানো আছে। তো এবার এটা খালি জাস্ট গ্রিল প্যান বা এমনি প্যানে আমি এটা জাস্ট মানে রোস্ট করলেই হয়ে যাবে। তো গ্রিল প্যান ছাড়া কী করে করতে হয়, অনেকেই আমায় বলে যে গ্রিল প্যান ছাড়া এগুলো করা যায় না, কী করব। তো আমি এমনি নর্মাল ফ্রাইং প্যানে করে আজকে দেখিয়েছি, তো চলুন তাড়াতাড়ি দেখিয়ে দিই। গ্যাস দিলে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো এবার মাংসর পিসগুলো। মাংসর পিসগুলো এখন আমি তেল দিলাম না, যেহেতু এর মধ্যে সাদা তেল দিয়ে মাখানো আছে সেই জন্য। আর এই চিকেনটার মধ্যে কিন্তু একটুখানি ভিনিগার দিয়েছিলাম, ভিনিগার বা লেবুর রস পারলে আপনারা দেবেন, কারণ তাতে চিকেনটা অনেক সফট করে দেয়, মানে ভেতর থেকে একদম জুসি সফট খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্য আমি লেবু যেহেতু ছিল না আমি ভিনিগার দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো ভিনিগার দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এটা লো ফ্লেমে, ঢাকা দিলে দিতে পারেন বাট আমি ঢাকা দিইনি, লো ফ্লেমে এটাকে আমাদের এপিট ওপিট করে সব পিট একদম ভালো করে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা আমাদের করতে হবে। তো আপনারা দেখতে থাকুন।
ফ্লেমে করতে করতে একদম দেখুন মোটামুটি আমাদের চিকেনগুলো একদম মানে সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো একটু এরকম কড়া মানে করেই আমি করি, কারণ লালটুরা কড়া করে খেতেই বেশি ভালোবাসে। আপনারা ভাববেন না এটা পোড়া, এটা পোড়া নয়, এটা কড়া করে ভাজা আর কি, ভাজা না এটা কড়া করে আর কি গ্রিল করা আর কি, যেগুলো একটু পোড়া পোড়া মতো হয়। তো আমি যখন রেসিপিতে করি তখন এতটা এরকম দেখালে সবাই বলে যে পুড়ে গেছে, তা কিন্তু নয়। আমাদের এরকম পরোটাও একটু লাল করে ভাজাটা ভালোবাসে লালটুরা। পুরো সন্ধেটাই চলে গেল খেলা খেলা করে, এখনও খেলা দেখছে ওরা। তো ডিনার আমার রেডি হয়ে গেছে, এটা একটু এরকম পোড়া পোড়াই লালটুরা বেশি ভালোবাসে, মানে একটু মানে কড়া আর কি শেখা। তো তোমরা জানো আমি অনেক সময় বলে থাকি, তো এবার যাচ্ছি আমরা ডিনার করতে। তো এখানের ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, অতি অবশ্য কিন্তু ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। আর তাহলে চলো ডিনারটা করে নিই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শশা কাটবো, ইহা থাকলে বোটা দিয়ে দাও। সোহাগ আপনার কেমন লাগলো একটু বলে দিন। খেলা দেখছি আর খাচ্ছি।